সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশ সীমান্তের দিকে নেটো জোটের বিস্তারের জবাব দেওয়া হবে হুমকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে পা দেবে না ইরান, জানালো ঘনিষ্ঠ সূত্র। মিয়ানমারে গণহত্যা স্বচ্ছ বিস্তারিত, তদন্তের দাবি জাতিসংঘের। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা। মামলা করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন, বানালেন চীনা বিজ্ঞানীরা। সোমালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষমতা স্থগিত করলেন প্রেসিডেন্ট। ব্রিটিশ রানীর প্রাসাদে সশস্ত্র তরুণ গ্রেপ্তার। এবং 10 জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেবে ভারত। দর্শক, রুশ সীমান্তের দিকে নেটো জোটের বিস্তারের জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রুশ সীমান্তের দিকে নেটো জোটের বিস্তারের জবাব দেওয়া হবে হুমকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পূর্ব দিকে নেটো জোটের বিস্তার রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রাশিয়া বলেছে নেটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জন্য জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়া ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, গত 2 দশক বা তারও বেশি সময় আগে থেকে পাশ্চাত্য আমাদেরকে পদ্ধতিগতভাবে প্রতারিত করে এসেছে, ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই প্রতারণা এবং পূর্ব দিকে নেটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে। পেসকভ বলেন, ইউক্রেন, জর্জিয়া ও মোলদোভাকে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটে অন্তর্ভুক্ত করা হলে বিষয়টি জীবন ও মৃত্যু হিসেবে গ্রহণ করবে মস্কো। এছাড়া ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ, বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার রাশিয়া মেনে নেবে না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়া ওয়ান চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পূর্ব দিকে বিশেষ করে রুশ সীমান্তের দিকে নেটো জোটের বিস্তারের প্রচেষ্টার জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ। তিনি বলেন, বিভিন্ন প্রক্রিয়ায় এই জবাব দেওয়ার সুযোগ রয়েছে এবং তা নির্ভর করছে আমাদের সামরিক বিশেষজ্ঞরা কোন কোন উপায়ে প্রস্তাব করেন তার উপর। পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে পা দেবে না ইরান, জানালো ঘনিষ্ঠ সূত্র। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর কথিত চূড়ান্ত সময়সীমার ফাঁদে পা দিবে না ইরান। এটি বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কৃত্রিম সময়সীমার ভয়ে তেহরান চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। সূত্রটি বার্তা সংস্থা ইরানকে জানিয়েছে, ইরান শক্তিশালী অবস্থান ও পূর্ণ প্রস্তুতি নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং যতদিন প্রয়োজন ততদিন ইরানি আলোচক দল ভিয়েনায় অবস্থান করবে। আমেরিকা, ইউরোপীয় দেশগুলো সাম্প্রতিক সময়ে কথা বলে আসছে যে ভিয়েনায় অনির্দিষ্টকালের জন্য সংলাপ চলবে না এবং একটি নতুন চুক্তিতে পৌঁছার জন্য সময় পার হয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শেষ করতে হবে। এদিকে ভিয়েনায় সোমবার আরও 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের 8ম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে সংলাপ চলছে। ইরানের নির্ভরযোগ্য সূত্রটি আরও বলেছে, 7ম দফা সংলাপে সামগ্রিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এবারের আলোচনা একটি সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে কথা হবে। এটি আরও বলেছে, যদি প্রতিপক্ষ চুক্তির বিষয়বস্তু নিয়ে কথা বলতে চায় তাহলে আমরাও সামনের দিকে অগ্রসর হতে রাজি আছি। এবারের ভিয়েনা সংলাপেও যথারীতি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত 5 জাতিগোষ্ঠী এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পক্ষ থেকে এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান কর্মকর্তা এন্ড্রিক মোরা অংশ নেবেন। মিয়ানমারে গণহত্যা স্বচ্ছ বিস্তারিত, তদন্তের দাবি জাতিসংঘের। গণতন্ত্রকামীদের রক্তে রাঙা মিয়ানমার, দেশে খোলা হাওয়া ফেরাতে ব্যানেটকে পরোয়া করছে না মানুষ, আর সে স্বতঃস্ফূর্ত আন্দোলন থামাতে একের পর এক হত্যালীলা চালাচ্ছে তাতমাদাও বা বার্মিজ সেনাবাহিনী। সম্প্রতি কায়া প্রদেশে প্রকাশ্যে এসেছে এমন এক গণহত্যার খবর, আর সেই ঘটনায় বিস্তারিত স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে জান্তার উপর চাপ বাড়ালো জাতিসংঘ। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচিত সরকারকে হটিয়ে দেশের শাসনভার নিজের হাতে নেয় বার্মিজ সেনা। সে অভ্যুত্থানের পর থেকেই অশান্ত মিয়ানমার, সর্বশক্তি প্রয়োগ করেও একদল প্রতিবাদীকে দমিয়ে রাখতে পারেনি জান্তা। বেশ কয়েকটি মিলিশিয়া সেনার বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের দমন করতে নির্বিচারে হত্যালীলা চালাচ্ছে সেনা বলে অভিযোগ। কায়া প্রদেশে প্রতিরোধ গড়ে তুলেছে
ছিল বিদ্রোহীরা। সে প্রতিরোধ ভাঙতে শুক্রবার রাতে এলোপাথারি গুলি চালায় বাহিনী। প্রমাণ লোপাট করতে 30 জনের দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলেও খবর। সোশ্যাল মিডিয়ায় সে ছবি তুলে ধরেছে মিয়ানমারের স্থানীয় মানবাধিকার সংগঠন করেননি। তারপর থেকে চাপ বাড়াচ্ছে জান্তার উপর। রোববার সে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এই ঘটনা দেখে আমরা আতঙ্কিত। এর বিস্তারিত স্বচ্ছ তদন্ত করতে হলে মিয়ানমার সরকারকে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স মার্টিন গ্রিফিথস আরও বলেন, আমজনতার উপর সমস্ত ধরনের হামলার ঘটনা তীব্র নিন্দা করছি আমরা। এহেন ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। আমি সেনাবাহিনী ও বিদ্রোহীদের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করে। উল্লেখ্য, কায়া প্রদেশের ঘটনা নতুন নয়, এর আগেও একাধিক হত্যালীলার অভিযোগ রয়েছে বার্মিজ ফৌজের বিরুদ্ধে। কয়েকদিন আগে এক প্রতিবেদনে বিবিসি দাবি করেছে, গত জুলাই মাসে মধ্য মিয়ানমারের সাগাইং প্রদেশের কানি শহর সংলগ্ন অন্তত 4টি গ্রামে গণহত্যা চালিয়েছিল বার্মিজ সেনা, যার ফলে শুধুমাত্র ওই 4 এলাকাতে মৃত্যু হয়েছিল 40 জন সাধারণ মানুষের। বলে রাখা ভালো, কানি শহর বিদ্রোহীদের ঘাঁটি। ওই অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা মিলিশিয়াগুলিকে শাস্তি দিতে গণহত্যা চালায় তাতমাদাও তথা বার্মিজ সেনা। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াইন নামের একটি গ্রাম একসঙ্গে সবচেয়ে বেশি মানুষকে মারা হয়। সেখানে 14 জন গ্রামবাসীর উপর অকথ্য নির্যাতন চালিয়ে তাদের হত্যা করেছে ফৌজ। এবার এই তালিকায় জুড়ে গেল মোশারফ ও হত্যাকাণ্ড। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে হিন্দু বনাম হিন্দুত্ববাদী তত্ত্ব সামনে আনার পর তার বিরুদ্ধে মামলা দায়ের হলো। গেল কয়েকদিনে বেশ কয়েক জায়গাতে রাহুলের মুখে শোনা যায় হিন্দু বনাম হিন্দুত্ববাদী তত্ত্ব। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়তে এই কৌশল অবলম্বন করেছে কংগ্রেস। ওই বক্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এনে রাহুলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন আসানসোলের আইনজীবী পীযূষকান্তি গোস্বামী। পীযূষকান্তি অভিযোগ, গত 12 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর রাহুল গান্ধী রাজস্থান এবং উত্তরপ্রদেশের 2টি জনসভায় হিন্দুত্ববাদীদের কথা উল্লেখ করে অবমাননাকর মন্তব্য করেছেন। রাহুল গান্ধী জনসভায় বলেছেন, ক্ষমতা লোভে হিন্দুত্ববাদীরা সত্যকেও ভুলে যায়। রাহুল গান্ধী দাবি করেছেন, হিন্দুরা ভালোবাসা ছড়ায় আর হিন্দুত্ববাদীরা বিদ্বেষ ছড়ায়। দেশের দুর্দশার জন্য নাকি হিন্দুত্ববাদীরা দায়ী। রাহুল গান্ধীর এসব মন্তব্যে আপত্তি রয়েছে পীযূষকান্তির। কংগ্রেস নেতার এই বক্তব্যে তার ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে, আর তাই মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। এই আইনজীবীর দাবি, রাহুল হিন্দু ও হিন্দুত্ববাদীকে পৃথক করে দেখানোর চেষ্টা করেছেন, আর এর প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি 295ক এবং 298 ধারায় মামলা দায়ের করেন তিনি। জানুয়ারির 31 তারিখে মামলা শুনানি হতে পারে। মামলা করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন বানালেন চীনা বিজ্ঞানীরা। চীনের গবেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষকে তাদের অপরাধের জন্য অভিযুক্ত করতে পারে এমন মেশিন বিশ্বে তারা প্রথম তৈরি করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গবেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রসিকিউটর মৌখিক বর্ণনা শুনেই 97% বেশি নির্ভুলভাবে অভিযোগ দায়ের করতে পারবে। জানা গেছে, মেশিনটি তৈরি ও পরীক্ষা করা হয়েছে চীনের বৃহত্তম এবং ব্যস্ততম জেলা প্রসিকিউশন অফিস সাংহাই পুজং পিপলস প্রসিকিউটর দ্বারা। চাইনিজ একাডেমি অব সায়েন্সের প্রধান প্রফেসর শাই ইয়ং বলেছেন, এই মেশিন ব্যবহার করে প্রসিকিউটরদের দৈনন্দিন কাজের চাপ কমানো সম্ভব, আর এতে করে প্রসিকিউটররা আরও কঠিন কাজগুলোর দিকে মনোনিবেশ করতে পারবেন। ম্যানেজমেন্ট রিভিউ জার্নাল এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রসিকিউটরদের বদলে এই মেশিন ব্যবহার করা যেতে পারে। অবশ্য সারা বিশ্বে আইন প্রয়োগের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। জার্মানির অনেক প্রসিকিউটর মামলা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ছবি সত্যতা যাচাই এবং ডিজিটাল ফরেন্সিকের মতো এআরআই প্রযুক্তি ব্যবহার করছেন। চীনের প্রসিকিউটররা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন, তারা এআই টুল 206 ব্যবহার করছেন। এই টুল ব্যবহার করে প্রমাণের দৃঢ়তা যাচাই করা হয়। এছাড়া গ্রেপ্তারের শর্ত এবং সন্দেহভাজন ব্যক্তিকে জনসাধারণের জন্য কতটা বিপজ্জনক বলে মনে করা হয় সেটাও এই টুল দিয়ে মূল্যায়ন করা যায়। সোমালিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতা স্থগিত করলেন প্রেসিডেন্ট। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ সে দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেন রোবেলের ক্ষমতা স্থগিত করেছেন। স্থানীয় সময় দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডয়চে ভেলে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে বাগযুদ্ধে জড়ান সোমালিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। রবিবারের ওই ঘটনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী ক্ষমতা স্থগিত করে দেন প্রেসিডেন্ট। সোমালিয়ার প্রেসিডেন্ট বলছেন, দুর্নীতি অসদাচরণের অভিযোগে তদন্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ক্ষমতা স্থগিত থাকবে। দুর্নীতি, জনগণের অর্থ নয় ছয় করা সহ বেশ কিছু অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে যেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে না পারেন সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সে দেশের মন্ত্রীরা বরাবরের মতো কাজ অব্যাহত রাখবেন। ব্রিটিশ রানীর প্রাসাদে সশস্ত্র তরুণ গ্রেপ্তার।
নিরাপত্তার বজ্র আচরণের মধ্যেই ছিল ফসকা গেরো। রোববার বড়দিনে লন্ডনের উইন্ডসর প্রাসাদে নিরাপত্তা বলয় ভেদ করে চত্বরে ঢুকে পড়েছিল 19 বছরের সশস্ত্র এক তরুণ। পুলিশ পরে প্রাসাদ চত্বর থেকে তরুণকে গ্রেফতার করেছে। বড়দিনে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রাসাদে উৎসব উদযাপন করছেন যুবরাজ চার্লস, তার স্ত্রী ক্যামিলি এবং রাজপরিবারের আরও কয়েকজন সদস্য। তারা সবাই সুরক্ষিত রয়েছেন। খবর ABC। করোনা কারণে 95 বছর বয়সী রানী এবছর বাতিল করেছেন বড়দিনের রাজকীয় উৎসব। বর্ষবদলের সময়টা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদেই কাটাচ্ছেন। টেমস ভ্যালি ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, তরুণকে জেরা করে তারা জেনেছেন যে তিনি সাউদাম্পটনের বাসিন্দা। তার পরিচয় জানানো হয়েছে রাজপরিবারকে। টেমস ভ্যালি পুলিশের সুপারিনটেন্ডেন্ট রেবেকা মিয়াচ জানান, ওই তরুণ আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়া এবং প্রাণঘাতী অস্ত্র সঙ্গে রাখার। রেবেকা বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি ছেলেটি মাটিতে পা রাখার মুহূর্তেই সতর্কতা ব্যবস্থাপনা সজাগ হয়ে গিয়েছিল। সে আর কোনো ভবনে ঢুকতে পারেনি। ব্রিটেনে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, তীর ধনুকের মতো কিছু একটা নিয়ে ওই তরুণকে দেখতে পেয়েছিলেন নজরদারি ক্যামেরায় চোখ রাখা কর্মকর্তারা। তারপরে তাকে ধরা হয়। তবে অস্ত্রটি কি তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি, খোলাসা করা হয়নি তিনি ঠিক কোথায় ছিলেন আর খাস প্রাসাদের কতটা কাছাকাছি চলে গিয়েছিলেন। শুধু বলা হয়েছে তীর সঙ্গে ছিল প্রাণঘাতী অস্ত্র। 10 জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেবে ভারত। করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ 2022 সালের 10 জানুয়ারি থেকে দেওয়া শুরু করবে ভারত। সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। জানা গেছে, ভারতে বুস্টার ডোজ প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ সারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের। নতুন বছরের শুরুতে 15 থেকে 18 বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদী। সামনের বছরের 3রা জানুয়ারি শুরু হবে এই কর্মসূচি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেছেন, করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। এর নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলেছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। মোদী আরও বলেন, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি, 18 লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক ICU বেড প্রস্তুত রয়েছে। তবে মোদী তার বক্তব্যে সরাসরি বুস্টার ডোজ কথাটি উল্লেখ করেননি। তিনি বলেছেন, করোনা টিকা সতর্কতামূলক ডোজের কথা। মোদী জানান, 10 জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ সারির যোদ্ধা এবং একাধিক রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শে টিকার অতিরিক্ত এই ডোজ দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।